আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল বেলা এই কবুতরগুলো কিন্তু আমার পাশের বিল্ডিং এর কবুতর তো দেখতে এত ভালো লাগতেছিল ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি তো একজনের এগুলো পোষা কবুতর উনি খাবার খাওয়াচ্ছিলেন তো দেখে ভীষণ ভালো লাগতেছে সকালবেলা প্রতিদিন ট্রাই করি সকালে একটু উঠবো আজকে একটু লেট হয়ে গেল আর যেদিন আয়সা বাবা বাসায় থাকে সেদিন একটু লেটে হয়ে যায় আর বাসার সবাই যখন থাকে আবদুল্লার মাদ্রাসা থাকে না ওর বাবার অফিস থাকে না সেই দিন কিন্তু কোনো কাজই আমার প্রপার হয় না তো সকালবেলা আগে খাবারটা রেডি করে দিতে হয় সকালে পরোটা ভেজেছিলাম তারপর হচ্ছে ডিম অমলেট আর মুগ ডাল ঘন করে রান্না করেছিলাম এগুলোই ছিল আজকে সকালের নাস্তা তো আজকে ভাবলাম যে একটু স্পেশাল দুধ চা করি যেহেতু ফ্রাইডে ছুটির দিন তো নর্মালি চা আমি একটু কম খাই অন্যদের যেমন চা না খেলে হয় না কিন্তু আমার এই অভ্যাসটা নেই চা খাই কিন্তু লিমিটেড তো আজকে দুধ চা করেছিলাম আমাদের নাস্তা খাওয়া শেষ তো খাবার দাবার আমরা টেবিলে কখনোই খেতে পারি না কারণ আমি আমরা যখন টেবিলে বসি তখন আয়সা একদম টেবিলের উপরে উঠে বসে তো সব কিছু ফেলে দেয় আর চেষ্টা করে ওকে নিজে হাতে খাওয়ানোর আমি কিন্তু ওকে খাওয়াতে পারি না ও নিজেই নিজে হাতে ট্রাই করে ও নিজে নিজে খেতে চায় জন্য আর খাওয়াই না তো এ ও কিন্তু প্রপার খুব বেশি খায় না সব কিছুই লিমিটেড খায় একটু জোর করে খেয়ে খাওয়ালেও খেতে চায় না তো একটা পরোটা ছিল ও এগুলো নিতেও দিচ্ছে না কিন্তু ও যখন নিজে খাবে না তখন ওর বাবাকে বা আশেপাশে যদি কেউ থাকে তখন খাওয়াই দেয় ওর যখন খেতে মন চায় না তো খুবই জোর করতেছিল ওর বাবাকে খাওয়াবে ডিম উঠায় দিচ্ছে তো আমাদের সকালের নাস্তা খাওয়ার শেষ তো ভাবলাম যে আমরা একটু হেঁটে আসি সকালবেলা যেহেতু হাঁটা হয় না আজকে তারপরেও একটু লেট প্রত্যেক ফ্রাইডেতে প্ল্যান করি যে ভোরবেলা উঠে একটু হাঁটতে যাব সবাই মিলে তো হাঁটাই হয় না তো আবদুল্লা রাস্তা খেয়ে ও নিয়েছে ব্যাডমিন্টন খেলতেছিল আর আমি আয়সা ওর বাবা আমরা একটু হাঁটতেছিলাম রাস্তার মধ্যে সব কাজই কিন্তু পড়ে আছে যে যখন দেখি যে সব কাজ সকালবেলা মেনটেন করে বাসা থেকে কোথাও বের হওয়ার প্ল্যান করি দেখি যে আর পরে বের হওয়া হয় না তো আমি ভাবতেছিলাম যে একটু হেঁটে আসি হেঁটে এসে তারপর বাসায় কাজগুলো ধীরে ধীরে উচিয়ে নিব তো পাশে একটা ক্ষেত আছে ওখানে একটুখানি জায়গা ক্লিন করেছে বাচ্চাদের খেলার জন্য বড়রা এখানে খেলে ব্যাডমিন্টন তো আমরা দাঁড়িয়ে একটুখানি দেখতেছিলাম তো বাসা বাইরে থেকে চলে আসলাম বাসায় এই ডালটা কিন্তু আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম আজকে উত্তরবঙ্গের একটা বিশেষ খাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মসুর ডাল দিয়ে কচুর পাতার ডাল এটা কিন্তু উত্তরবঙ্গের মানুষরা ভীষণ খায় আর ভীষণ রকমের মজার হয় এটা যার উত্তরবঙ্গে থাকেন তারা হয়তো চিনবেন কচুর পাতা দিয়ে মসুর ডালের ডাল ঘন করে তো এটা কিভাবে রান্না করে দেখতে থাকেন আর এই কচু শাকটা সকালবেলায়ও নিয়েছে দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া আর ডালের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এই ডালে কিন্তু একটু ঝাল ঝাল করতে হয় এই জন্য কাঁচামরিচটা আমি একটু বেশি পরিমাণে দিলাম আপনারা চাইলে রসুনের কোয়া কম করে দিয়ে একটু রসুন বাটা দিতে পারেন তো আমি একটুখানি রসুনের কুয়া দিচ্ছি আর একটুখানি রসুন বাটা দিচ্ছি লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো আর আমি একটুখানি তেল দিলাম যেন ডালটা বলক দিয়ে না নিচ্ছে পড়ে যায় আর চেষ্টা করবেন আজ তো মানে রসুনের কুয়াটাই বেশি করে দিতে ওটা দিলে আরও বেশি মজার হয় তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে দিব ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমার কিন্তু একটু একটু ঠান্ডা লেগে গেছে কারণ আজকে সকালটা দেখি একটু ঠান্ডা ঠান্ডা তো এই যে ডালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন হলুদের গুঁড়ো তারপর হচ্ছে ভাজা যে ধনে জিরের গুঁড়ো দুইটাই মিক্সড আমার করা থাকে ওইটা দিয়ে দিতে হবে তো ডাল অনুপাতে একটু মশলাগুলো দিয়ে দিবেন তবে আমি এখানে হলুদ গুঁড়ো ভাজা ধনে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটা ডাল ঘুটি দিয়ে ভালো করে এগুলো ঘুটে নিতে হবে আর এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না খুব বেশি ঘনও হবে না মানে মিডিয়াল একটা পর্যায়ে থাকবে তো ওই অনুপাতে পানি দিতে হবে তো ডাল ঘটনি দিয়ে আমি এগুলো একটু পাতা শাক পাতা আর ডালটা একটু মিক্সড করে নিচ্ছি ভালো করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব এই ডালটা আমার বাবার অনেক প্রিয় একটা খাবার আমারও অনেক ভালো লাগে তো আজকে দুপুরের জন্য রান্না করব চিকেন আর হচ্ছে কচু পাতা দিয়ে মসুর ডাল তো ভাব ভাবতেছি যে ডালটাই আগে রান্না করি তারপর চিকেনটা বসিয়ে দেব তো আমি কিন্তু পানি পরিমাণ মতো পানি দিয়েছি এখন ঢেকে দিব ডালটা আরেকটু ঘন করতে হবে আর এই ডালটা যখন রান্না করি ভীষণ রকমের একটা ফ্লেভার আসে মানে আমার অনেক ভালো লাগে তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে একটু ঘন করে নিব ডালটা তারপর বাগার দিয়ে দিব আর বাগার দেওয়ার জন্য লাগবে পাঁচফোড়ন হলে ভালো হয় যদি কারো পাঁচফোড়ন না থাকে তাহলে আস্ত যে জিরা এক চিমটি দিতে হবে রসুনের কোয়া একটু থেতো করে দিতে হবে আর পেঁয়াজ কুচি এই যে ডালটা দেখতেই পাচ্ছেন কীরকম ঘন হয়ে এসছে এটা কিন্তু খুব পাতলা হয়নি খুব ঘন হয়নি ঠিক এই পর্যায়ে আমি এখন ডালটা বাগার দিব তো এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচির রসুন একটু থেতো করে নিব আর হচ্ছে তেল আর দুটো শুকনো মরিচ শুকনো মরিচের ফ্লেভার কিন্তু যে কোনো ডালে ভালো লাগে ডাল বা সবজিতে আর ছুটির দিনগুলো বাসায় যখন সবাই থাকে তো যখনই কিছু অর্গানাইজ করতে যাই সব এলোমেলো করে দেয় তো ভাবলাম যে আজকে আমি রান্নাটা আগে করে নিব তারপর বাকি কাজগুলো একটু একটু করে করে নিব তো পেঁয়াজ রসুন তারপর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদম লালচে করে ভেজে নিতে হবে না হলে কিন্তু ডালটার ফ্লেভার আসবে না আমার একটু ঠান্ডা লাগলে আমার গলাটা বসে যায় এটাই একটা প্রবলেম একটু বেশি গরম লাগলেও গলা বসে যায় ঠান্ডা লাগলে ওই সমস্যা তো এখানে একটুখানি ডাল দিয়ে এগুলো সব আমি বাকি ডালগুলোর সাথে ঠেলে মিক্সড করে নিব এখানে ডালের সাথে মিক্সড করে নিচ্ছি দেখলেন তো কীরকম সহজ একটা রেসিপি কিন্তু খেতে ভীষণ রকমের ভালো লাগে আর খুবই পুষ্টিকর সেটা তো বুঝতেই পারতেছেন যেহেতু কচু শাক আছে যারা এই ডালটা এভাবে রান্না করেন নি তারা রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন দেখবেন যে বারবার রান্না করে খেতে মন চাবে এটা এমন একটা লোভনীয় রেসিপি এই তো হয়ে গেল ট্রাই করবেন অবশ্যই বাসায় একবার তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ শেষ করে আমরা প্রায় সাড়ে তিনটার দিকে বের হয়েছি আমরা যখনই ফ্রি আয়সা বাবা ফ্রি থাকে তখনই আমরা বের হই আর আমরা হয়ে ডিসিশন নেই যে কোথায় যাব তো রিক্সার জন্য আমরা ওয়েট করতেছিলাম যাওয়া যায় তবে আয়সা আবদুল্লাহ জুতো নেই শীতের জুতা কিনতে হবে তো তার মধ্যে জুতা কেনার একটা প্লান আছে ওদের শীতের কিছু কাপড় যাবা সিএনজিতে এগুলা নিবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এগুলো রেখে দিই আয়সা পছন্দ করতেছে আর আনতেছে আনো 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 এখানে এখানে হুম সুন্দর ওয়া তো আমরা চলে আসি একটা শপিং মলে আয়সা কিন্তু কোথাও শপিং করতে গেলে ওর কি একটা অভ্যেস হয়েছে ও ইচ্ছা মতো শপিং করতে মানে ও কাপড় নিতেই থাকে আমি বসে আছি আর দেখতেছিলাম মিনিমাম সাত আটটা ড্রেস ও আমাকে এনে দিল মানে ওর চয়েস মতো শপিং করতে চায় তো এই হচ্ছে আমাদের আজকের একটা ছোট্ট ব্লগ আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ